উফ, দিন রাত এই সংসারের জন্য রান্না করতে করতে আমার অর্ধেক জীবনটাই শেষ হয়ে গেল। রোজ রোজ এদের জন্য পঞ্চপাঞ্চম রান্না করে এদেরকে গেলাও। মা, কি হয়েছে? এ কি, মা হঠাৎ এত ক্ষেপে রয়েছে কেন? বলছি, কি রান্না করছো গো মা? কি রান্না করছি? কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, রুই মাছের ঝোল আর ইলিশ মাছ ভাপা, আর তোর জন্য পায়েশে করব ভাবছি। তুই খাবি তো? মজা করছো তুমি, আমি জানি। তুমি এত সুন্দর সুন্দর রান্না কখনো করতেই পারো না। আদৌ এই রান্নাগুলো করতে পারো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। বলো না মা, কি রান্না করছো সত্যি করে বলো না। এই মেয়েটা না চালিয়ে খাবে রান্নার সময় আমাকে। দাঁড়া, ফুলকপি দিয়ে মাছের ঝোল, বাঁধাকপির চচ্চড়ি আর মুলো আলু ভাজা হয়েছে। শান্তি, বেরো এখান থেকে। রোজ রোজ এই বাঁধাকপি, ফুলকপি, মুলো এসব খেতে আর ভালো লাগছে না মা। অন্য কিছু একটু বানাও না। তুই যাবি এখান থেকে নাকি এই গরম খুন্তির বাড়ি একটা খাবি? রোজ রোজ মাছ মাংস খাবে, আমাকে যেন কাজের মাসি পেয়েছে। এই বাড়ি ছেড়ে আমি এবার চলেই যাব। এই কেন যে শীতকালটা আসে, আসলেই এই সব খাবার আমাকে গিলতে হয়। কি সব একদম গরু খাবার এগুলো, তোর ভালো লাগে না? উফ, আর ভালো লাগছে না। কি গো দিদি, কি করছো? ব্যাস, চলে এসেছে হাড়ির খবর নিতে। একজনকে তাড়াই তো আরেকজন এসে উদয় হয়। আমার কপালে কি ভগবান একটু শান্তি লেখেনি? কেন যে এরকম করে? আরে রিনাদি, তুমি হঠাৎ যে উদয় হলে, তোমাকে তো অনেকদিন পাড়ায় দেখতে পাইনি, কোথায় ছিলে? হ্যাঁ গো, আমরা অনেকদিন বাড়িতে ছিলাম না, তোমার দাদার সঙ্গে দুবাইতে ঘুরতে গিয়েছিলাম। আর তুমি তো জানোই, তোমার দাদা অফিস থেকে ছুটি পেলেই হয়েছে, আমাকে নিয়ে এখানে সেখানে ওখানে ঘুরতে নিয়ে চলে যায়। হ্যাঁ, দুবাই? দুবাই না ছাই, তোমার বরের দৌড় আমি জানি, ওই তোমার বাপের বাড়ি গোবিন্দপুর। বাবা, কি গরম! এই গরমের মধ্যে তুমি কি করে রান্না করো গো দিদি? আমার তো তোমাদের বাড়িতে আসলে খুব গরম লাগে। গরম লাগছে এই ঠান্ডার সময়? তোমার গরম লাগছে? যারা একটু হট হয় না, তাদের সব সময়ই গরম লাগে। ওই শীত, বর্ষা, গরম এসব কোনো ম্যাটার করে না, তাদের সব সময়ই গরম লাগে। যেমন আমি, আমি তো ভেরি হট। উফ, আবার শুরু করেছি। দিদি তুমি একটু দাঁড়াও, আমি একটু রান্নাটা একটু শেষ করে নিই। হ্যাঁ, উফ, এটাকে আর সহ্য করতে পারছি না। উফ বাবা, গলাটা না কি কুটকুট করছে। আসলে মনে হয় তোমাদের ঘরে এত গরম, তো ওই জন্য আর কি গরমটা সহ্য হচ্ছে না। আজব তো গরম লাগছে, তো ওরকম শাড়ি গয়না ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখানো কি আছে? বাবা, তুই চুলকে নিয়ে দাঁড়াও। আচ্ছা রিনাদি, তুমি যেরকম সবসময় সোনার গয়না পরে থাকো, আদৌ জানি না ইমিটেশন কিনা, যাই হোক, এত সোনার গয়না পরে থাকো সবসময়, তোমার ইরিটেশন হয় না? না না, কিসের অসুবিধা? আমার কোনো অসুবিধা হয় না। আর তাছাড়াও আমার বস তো সব সময় বলে আমাকে সোনা গয়না শাড়ি সব সময় পরে একদম সেজে গুজে পটের বিবি হয়ে থাকতে। ওই জন্যই সব সময় সোনা গয়না পরে সেজে গুজে থাকি। আমার মন চাইছে এই ফুলকপির মতো ঘাটটা ধরে আর মটকে দিই। এত নাটক, এত নাটক কি করে যে মানুষ করতে পারে আমি তো বুঝতেই পারি না, আর এত সময় পায় কি করে? আর তাছাড়াও আমার বর বলে যাদের সোনা গয়না নেই তারা পরে না, আর যাদের আছে তাদের সব সময় পরে থাকতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, টোকাটা যে আমাকেই মারলো সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। বলছি রেনাদি, আমার না রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তুমি একটু বসো, আমি একটু হাত মুখটা ভালো করে ধুয়ে আসছি। হ্যাঁ, একটু বসো বসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বসছি আমি বসছি, তুমি এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ, বসছি বসছি, বসো বসো, আমি আসছি, তুমি বসো। কি রে দেবি, তুই এটা কি করছিস রে? আর ওটা কি যেটার মধ্যে পা ডুবিয়ে বসে রয়েছিস? এটা এটা হচ্ছে আগারোর ফুড স্পা। এটার সাহায্যে আমি খুব সহজেই বাড়িতে বসে বসে পেডিকিওর করে নিতে পারবো। হ্যাঁ, দাঁড়াও কাকিমা, আমি তোমাকে এটার ব্যাপারে বলছি, তাহলে তুমি বুঝতে পারবে এটা কিভাবে ব্যবহার করতে হয়। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, একটু বল দেখি ওটা কি।
এই দেখো কাকিমা, এটা হচ্ছে আগারো রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুট স্পা বাথ ম্যাসাজার। এটা ডেলিভার করে একটা সুথিং স্পা এক্সপিরিয়েন্স, যেটা আমাদের অনেক সময় পার্লারে গিয়ে নিতে হয়, কারণ ফুট স্পাও খুব জরুরি হয় আমাদের মাঝে মাঝে। এটাতে কিন্তু ইমপ্রুভ হয় ব্লাড সার্কুলেশন এবং স্কিন কিন্তু অনেকটাই সফট হয়ে যায়। এটাতে 6টি মোটরাইজ ম্যাসাজার রোলার্স রয়েছে ফর রিলিভিং ফ্যাটিক এন্ড ফুট পেইন, এবং এই সবকটা রোলার কিন্তু অ্যাডজাস্টেবল, যেটা তুমি তোমার পরিমাণ অনুযায়ী স্লো আর ফাস্ট স্পিড করতে পারো সেটিংস এ গিয়ে। অবশ্যই এটাতে অ্যাডজাস্টেবল হিটিং ফাংশন রয়েছে ফ্রম 35 ডিগ্রি সেলসিয়াস টু 48 ডিগ্রি সেলসিয়াস, যেটা প্রোভাইড করে একটা ওয়ান্ডারফুল সুদিং ফিল ওয়াইল টেকিং দ্য ফুট ম্যাসাজ। যাই হোক, এটাতে কিন্তু বাবল ক্রিয়েট হওয়ার ফাংশনও রয়েছে ফর প্রোভাইড এ সুদিং এন্ড রিজুভিনেটিং স্পা এক্সপিরিয়েন্স টু প্যাম্পার ইওর ফিট বডি এন্ড মাইন্ড, এবং এটার অ্যাডজাস্টেবল টাইমার আপ টু 60 মিনিট। এটা অটো রোটেটিং কার্লস রিমুভার আর লিকেজ প্রোটেকশন, এটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে বসেই ফুট স্পা করতে পারবো। দেখলে তো কাকি মা কত সহজ এটা, কি সুন্দর এই জিনিসটা। এই শোন না, বলছি ওটা যদি আমিও ব্যবহার করি তাহলে আমার পাও সুন্দর হয়ে যাবে বল। হ্যাঁ হ্যাঁ, তোমার পাও খুব সুন্দর হয়ে যাবে। এই তাহলে দে না রে, ওটা আমিও ব্যবহার করি। না না, আমি দিতে পারবো না। তুমি একটা কাজ করো, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি পারচেজ করে নিতে পারো, আর নইলে অ্যামাজনেও তুমি পেয়ে যাবে, ওখান থেকেও পারচেজ করে নিতে পারো। আমি দিতে পারবো না। এত গয়না, মা এত গয়না পড়েছে কেন? কত সোনার গয়না, আর আমি এই হারটাকে নিয়ে নাটক করছিলাম এতক্ষণ। একি মা, তুমি একদিনে এত গয়না গাঁথতে পেরেছো কেন? আসলে টিপি জানিস তো, অনেকে মনে করে যারা সবসময় সোনা গয়না পরে থাকে তাদেরই সোনা গয়না আছে, আর যারা পরে থাকে না তাদের মনে হয় সোনা গয়না নেই, এমনি তারা ভিকিরি, বুঝলে তো? ওই জন্য তাদেরকে একটু দেখানোর জন্য সোনা গয়না গুলো পরে আসলাম। ও, আমি শিওর মা এটা কাকিমাকেই চুপলো। ও রিনাদি, তুমি যেন কি জন্য আমাদের বাড়িতে এসেছিলে তোমার গয়নাগুলো দেখাতে, তাই না? দেখি 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 দেখি, এ বাবা এত হালকা গয়না পরো কি করে? ইস, এত হালকা গয়না আমি একদম পরতে পারি না, আমি তো এগুলো রাফ ইউজ করি, সব সময় পরে পরে রাফ ইউজ করি। দেখো দেখো, একদম হালকা আমার এই গয়নাগুলো, তোমাকে আমার সব থেকে ভারী ভারী গয়নাগুলো দেখাই। আসো আসো আসো। আরো আছে? আরে আসো না, আসো আসো, এখনো তো আমি আমার ভারী গয়নার কালেকশন দেখাইনি, এগুলো তো সব হালকা গয়না, আরো আছে, আসো 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 আসো। আরে আসো না, আসো না, এই মনে হচ্ছে আমার বড় আমাকে ডাকছে, আমি পরে আসবো। আরে আসো, আরে কোথায় যাচ্ছো? আরে রিনাদি আসো। একদম ঠিক করেছো মা, একদম ঠিক করেছো। এসেছিল আমাকে একদম সোনার গয়না দেখাতে, একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। আমার রাফ ইউজের সোনার গয়নাগুলো দেখেই তো ভয় পালিয়ে গেল। খেয়ে দে কাজ নেই, শুধু এর হাড়ির খবর ওর হাড়ির খবর নিয়ে বেড়ায় অসহ্য একটা মহিলা।